আমি এখানে হাফ কাপ দুধ, হাফ কাপ জল ঢেলে দিয়েছি। আর ক্রাশ করা মশলাগুলো, মানে দুটো লবঙ্গ, দুটো এলাচ আর আদা দিয়ে দিয়েছি। এবার আমি একটা গোটা তেজপাতাকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে দিয়ে দেব। আমি এর ভেতরে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি। এবার 2 মিনিটের জন্য আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার দুধটা ফুটছে, 2 মিনিট হয়ে গেছে। এবার 1 টিস্পুন চা আমি এখানে ঢেলে দিচ্ছি। চাটা দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট ফোটাবো। গ্যাসটা সিম করে দিয়েছি। আমার চাটা রেডি হয়ে গেছে।